নমস্কার আমার প্রিয় বন্ধুরা। তো কিছু কারণবশত আমার এই চ্যানেলে আমার ভিডিওগুলো ঠিক আপডেট আসছে না, তোমরা বুঝতেই দেখছো, বুঝতেই পারছি। আর আস্তে আস্তে এবার তোমাদের কাছে এই চ্যানেলেতে নিশ্চয়ই ভিডিও আসবে। তো তার জন্য দেখো তো তোমাদের জন্য কী নিয়ে এসেছি বা আমার জন্য কী নিয়ে এসেছি। তো আমি গাড়িটা একটা অসুবিধার কারণে গাড়িটা হারাতে হয়েছে বা বিক্রি করে দিতে হয়েছে। তো আমি এবার তোমাদের কাছে রাস্তার ভিডিও করার জন্যে একটা বাইক কিনেছি, বাইকের রিভিউটাও দেবো, প্লাস আমি আজ হেলমেটটাও কিনেছি। তো হেলমেটের রিভিউটাও দিচ্ছি। দেখো এই হেলমেটটা হচ্ছে স্টিলবার্ডের হেলমেট, SBH 17, ঠিক আছে, এর মডেলটা। তো এটা আমি কিনেছিলাম, এটা খুলেওছি। তো প্লাস তোমাদের সামনে একবার খুলে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ব্ল্যাক এবং রেডের ওপর খানিকটা। এর রিভিউ দিতে গেলে তোমাদেরকে বলবো, প্রথমে এই হেলমেটটা আমি কিনেছি 1700 টাকা দিয়ে, আমাদের কলকাতার ওয়েলিংটন মার্কেটের কাছে। তো তোমরা যারা কলকাতাতে থাকো তারা নিশ্চয়ই জানো যে ওয়েলিংটনের বাইকের মানে বিভিন্ন রকমের পার্টস পাওয়া যায়, বাইক মডিফাই করা হয় ওয়েলিংটনে, কলকাতার ওয়েলিংটন যে স্কোয়ার রয়েছে ওখানে। আর যেটা বলবো, ওখানে বাইকে তোমরা মানে A to Z পাবে। যেমন চার চাকার ক্ষেত্রে আমি বলবো যে চার চাকার ক্ষেত্রে তোমরা যেমন মল্লিকবাজারে, কলকাতার মল্লিকবাজারে A to Z পাবে, সেমনি ওয়েলিংটনে বাইকের জন্য A to Z পাবে। তো এই বাইকের এই হেলমেটটা দেখো, এই স্টিলবার্ডের হেলমেট SBH 17। তো এটা অনলাইনে তোমরা 1850 থেকে তোমরা 2250 পর্যন্ত দেখতে পাবে, ঠিক আছে। তো আমি যেহেতু আমি ওই ওয়েলিংটনের ওখান থেকে কিনেছি, তো এটা আমার 1700 টাকা নিয়েছে। আর এই হেলমেটটা তো জানোই যে রেসিং বাইকার্সদের জন্য অনেকই প্রিয়, কম দামের মধ্যে। এখান থেকে যেমন এই হাওয়া পাস করে, ঠিক আছে, মানে এয়ার এখান দিয়ে যায়। তারপর প্লাস রয়েছে হাওয়া পাস করার জন্য এই এখানে একটা পয়েন্ট রয়েছে, প্লাস এখানে একটা পয়েন্ট রয়েছে, এমনি এদিকে দুটো পয়েন্ট, এই সাইডে দুটো পয়েন্ট, বুঝতেই পারছো যে মাথা তোমাদের ঘামবে না। প্লাস এখানে দেখো আর একটা ব্যাপার রয়েছে, এখানে আবার এখানে একটা সুইচ রয়েছে, এই সুইচটাকে যদি তুমি এই অন করে দাও, দেখো এখানে একটা গ্যাপ হয়ে গেল, এখান দিয়েও কিন্তু হাওয়া ঢুকবে। কিন্তু অন্যান্য যে নর্মাল হেলমেটগুলোতে রয়েছে কী হয়, মাথা প্রচুর ঘেমে যায়, এক্ষেত্রে কিন্তু এই হেলমেটের ক্ষেত্রে কিন্তু অনেক অতটা ঘামবে না। এই যে দেখো বন্ধ হয়ে গেল, খুলে গেল কিন্তু, ঠিক আছে। তো এক্ষেত্রেও কিন্তু হাওয়া পাস করার কিন্তু অনেক পজিশন রয়েছে। এখানে দেখো, এটা তো দেখালাম, দেখো এখানে দেখালাম, এই 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 দুটো দেখালাম, ঠিক আছে, এটা দেখালাম। এবার দেখো হাওয়া পাস করা আরও দুটো অপশন দেখো, এই সামনের দিকটায় হেলমেটের, এই যে হেলমেটের এখানে একটা দেখো আর এখানে একটা দেখো, ঠিক আছে। তো এগুলো রয়েছে। আর এটা খুলতে গেলে যেটা করতে হয়, এখানে যে প্রেস বাটন রয়েছে, লাল একটা বাটন, এটা খুললেই দেখো খুলে যাচ্ছে। তো এটাই দেখানোর ছিল। আর এটা দেখো, তোমরা যখন বন্ধ করবে, একবার যদি বন্ধ করো সেক্ষেত্রে এতটা নাবছে, ফুল যখন বন্ধ যদি করতে ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে এই দেখো ব্যাস ফুল বন্ধ। তো আর ভেতরের যেসব মেটেরিয়ালস দেখো, এবার দেখো এখানকার যে ফোমগুলোকে দেখো বা লাইনিংগুলোকে দেখো, একদম দুর্দান্ত একটা কোয়ালিটির, যেটা তোমরা মানে কম দামের মধ্যে পাবে না। কম দামের বলতে কি, অনেকে ধরো কেনে যে 600 টাকা 700 টাকা বা 1000 টাকা বা 1200 টাকার মধ্যে, সেই সব লাইনিং বা এই লাইনিংয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত রয়েছে, ঠিক আছে। তো লাইনিংগুলোও খুব সুন্দর, একদম বিল্ড কোয়ালিটিও বেশ সুন্দর। আর একটা ব্যাপার, এখানে আমি দেখেছি যে এখানে যে দেখো এই যে ক্লিপ রয়েছে, তোমরা ক্লিপ দিয়ে খুলতেও পারবে। আর এখানে যে শোলাটা রয়েছে, দেখো শোলাটা কিন্তু ভীষণ মজবুত, এই শোলাটাকেই মানে যদি ভাঙতে গেলে মানে অনেকটাই প্রেশার দিতে হবে, প্রচুর মজবুত, মানে আঙুল দিয়ে টিপলেও এটা বন্ধ মানে কী বলবো টেপছে মানে কী বলবো এ হচ্ছে না, নাবছে না, ঠিক আছে। এই যে ক্লিপ রয়েছে, তোমরা এটাকেও খুলতে পারবে, এখানে ক্লিপ রয়েছে, দাও খুলে দিই, তুমি এটাকে পরিষ্কার টরিষ্কার করতে পারবে। এখান দিয়ে কিন্তু হাওয়া ঢোকে, হাওয়া দেখো পাস করার জন্য, এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে এই যে গ্যাপগুলো কোনখান দিয়ে হাওয়া বেরোয়, দেখো এখান দিয়ে কিন্তু, এই দেখো ভেতরে তোমরা হয়তো চারটে দেখতে পাচ্ছ, চারটে যে ফুটো ফুটো রয়েছে, এখান থেকে কিন্তু হাওয়া তোমাদের মাথার দিকে কিন্তু অনেকটাই কভার করবে, হাওয়াটা দেবে, মানে ভেতরে কিন্তু বেশি গরম করবে না।
এবার দেখো যেহেতু এই যে ওয়াইজারটা ওয়াইজারটা কালারফুল নিতে গেলে কিন্তু অনেক সময় পুলিশে কেস দেয়, তো কখনোই তোমাদেরকে বলবো যে মানে বলবো না যে এগুলো কালারফুল নাও, সবসময় হোয়াইট কালারের নেবে। আর এটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ মানে একটা, আর এখানে যেসব ফিচার্স টিচার্স দেওয়া রয়েছে তোমরা কিন্তু এই ওয়াইজার্সটাকে কিন্তু খুলতেও পারবে। এই যে এখানে নব রয়েছে, এই যে এখানে আরেকটা সুইচ রয়েছে, এইখানে সুইচ আর এখানে সুইচ যদি প্রেস করো দেখো একটা অ্যারো মার্কার রয়েছে, এই সুইচটা যদি উঁচু করো দুটো সুইচ একসঙ্গে তাহলে কিন্তু এই ওয়াইজারটা খুলে যাবে, তোমরা কালারফুল ওয়াইজারও কিন্তু লাগাতে পারবে। তো এই ছিল এইটা রিভিউ SBH 17-এর। তো তোমাদের কেমন লাগলো এই হেলমেটের রিভিউটা অবশ্যই বলো। আর আমি সত্যি কথা বলতে কি আমার খুব ভালো লেগেছে এই হেলমেটটা, তোমরা ইউজ করো, আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা ব্যাপার, এবার থেকে তোমাদেরকে আমার বাইকের রিভিউটাও দেখাবো যে বাইকটা কিনেছি। তো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, আশা করি তোমাদের পরবর্তী ভিডিওগুলো খুবই ভালো লাগবে আর খুবই ইন্টারেস্টিং লাগবে। চলো বাই বাই, তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।